এদিকে ডিম বিক্রি নিয়ে তুলকলাম কাণ্ড ঘটে রাজধানীর খামার বাড়িতে বিশ্ব ডিম দিবস হিসেবে রাজধানীর বারো টাকা হালিতে ডিম বিক্রি করার কথা ছিল বিশেষ দামে ডিম বিক্রি হওয়ার কথা শুনে সেই সাত সকাল থেকেই লাইন ধরে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ মানুষ ধাক্কাধাক্কিতে ভেঙে পড়েছে ডিম বিতরণ অস্থায়ী মঞ্চ ডিম কিনতে না পেরে ক্ষুব্ধ লোকজন বিক্ষোভ করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি করছে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল প্রাণী সম্পদ অধিদপ্তর এই আয়োজন করে সকাল দশটা থেকে ডিম্বিকির কথা ছিল তবে সেটা শুরু হয় আরও আগে সকাল নয়টায় সর্বোচ্চ নব্বইটি করে ডিম দেওয়ার কথা ছিল তবে মানুষের ভিড় দেখে আয়োজকরা বৃষ্টি করে দিচ্ছিলেন কিন্তু প্রচন্ড ভিড় আর ধাক্কা ধাক্কির কারণে ডিম বিক্রি শুরু হওয়ার পরপরই বন্ধ করে দেওয়া হয় আয়োজকরা বিশ হাজার ডিম বিক্রির ঘোষণা দিলেও এক পর্যায়ে লাইন দাঁড়ানো মানুষের সংখ্যা দেখে তার চেয়ে বেশি হয়ে যায় এত মানুষকে সামাল দিতে দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের হিমশিম খেতে হয় এক পর্যায়ে ডিম বিক্রি শুরু হয় কিন্তু অধিকাংশ মানুষ ডিম না পেয়ে শুরু করেন হইউলোর তবে হাতাহাতি পর্যায়ে যাওয়ার আগে কর্তব্যরত পুলিশ তাদের নিয়ন্ত্রণে আনে এদিকে ডিম বিক্রি শেষ হয়ে হয়ে যাওয়ায় পরও অপেক্ষায় ছিল হাজারো মানুষ তারা ক্ষোভ প্রকাশ করেন আয়োজকদের বিরুদ্ধে মিরপুর থেকে আসা সামিউর বলেন এমন অব্যবস্থাপনা হবে জানলে আসতাম না আয়োজক কর্তৃপক্ষের উচিত ছিল যথাযথ উপস্থুতি রাখা গোটা আয়োজনকে পরিকল্পিত বলে অভিযোগ করে মানুষের ভোগান্তির জন্য আয়োজকদেরই দুষলেন